বিরিয়ানি নামটাই একটা ইমোশন, তাই না? মানে বিরিয়ানি নামটা শুনলেই বেশ জিভে জল চলে আসে, তাই কি না? তোমরা দেখেছিলে আমাদেরকে লাস্ট বিরিয়ানির এপিসোড করতে সমরদার কাছে, ওখানে আমরা বেশ মজিয়ে মজিয়ে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ওটা একটা স্ট্রিট ফুড বলতে পারি, স্ট্রিট ফুড বিরিয়ানি ব্লগ ছিল। আজকেও আমরা একটা স্ট্রিট ফুড বিরিয়ানি নিয়েই চলে এসেছি, কারণ তোমরা সমরদার বিরিয়ানিটাকে না অনেক ভালোবেসে ছিল, কিন্তু সবাই জিনিস যেটা সমরদার বিরিয়ানিতে তোমরা সবাই বলেছিলে নতুন কোনো এরকম জায়গা দেখা, কলকাতায় এরকম নামি নামি রেস্টুরেন্ট তো অনেকই আছে স্ট্রিট ফুডের মধ্যে যদি আমরা দেখতে যাই, অনেক জায়গা জানে না, বাট কলকাতা একটা এমন জায়গা না, মানে প্রত্যেকটা গলিতে একটা ভালো ভালো জায়গা আছে। আমি একটা জিনিস ভুলে গেছিলাম যে আমি কোথা থেকে খাই। তো বিগত 4-5 বছর ধরে আমার বাড়ির সামনে একটা দোকান আছে, ওখানে যাই হতো, ওখানে আমাদের জাভেদ ভাই আছে, জাভেদ ভাইকে ফোন করতাম আর বলতাম জাভেদ ভাই দুটো বিরিয়ানি প্যাক করে রাখো। আমি মোস্ট অফ ওখান থেকে চিকেন বিরিয়ানি খেয়ে এসেছি, সো আর ও খাইনি। সো আমি তোমরা নতুন জায়গা দেখতে চেয়েছিলে, সো নতুন জায়গা আমরা দেখাচ্ছি, আশা করি ভিডিওটা তোমাদের পছন্দ হবে। অ্যান্ড তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক অবশ্যই করবে, অ্যান্ড স্টে টিউন, আমরা এখন অনেক 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 মজা করতেছি। দেখো এখন বাজে হচ্ছে 5টা, মানে এখন বিকেল হতেই চলেছে, সো আমরা যাবো ওখানে গিয়ে। সো চলো যাওয়া যাক এই বিরিয়ানির মানে এই যে নতুন একটা জায়গা দেখাতে। সো চলো জার্নিটা শুরু করা যাক, লেটস গো চলো। চলে এসছি আমরা আলবেলা বিরিয়ানিতে, যেমনটা বললাম যে বাড়ির খুব কাছে আর যে মালিক সেও খুব কাছে, মনের কাছেরই লোক। জায়গাটা কোথায় তোমরা দেখে নিয়েছো তাও একবার বলে দিই, মানে ধরো তোমরা সায়েন্স সিটির কাছ থেকে আসছো, তাহলে সায়েন্স সিটি থেকে 2 স্টপেজ পর ভিআইপি বাজার যে স্টপেজটা আছে ওটা থেকে রাইট টার্ন নেবে, আর যদি কেউ রুবির দিক থেকে আসো তাহলে তুমি 2 স্টপেজ পর লেফট টার্ন নেবে। মানে মোদ্দা কথা সিমলা বিরিয়ানি আছে, সিমলা বিরিয়ানির যে অপোজিট ফুড ওই যে ওখান থেকে রাইট দিয়ে সোজা চলে আসবে, যে দেখতে পাচ্ছ রাস্তাটা যেটা যাচ্ছে, ওখান থেকে চলে এলেই পড়ে যাবে চালবেলা বিরিয়ানি। ঠিক আছে, আর লেট না করে চলো ভেতরে যাওয়া যাক। জাভেদ ভাই যার কথা বলছিলাম, যে জাভেদ ভাইকে বলতাম ফোন করে যে জাভেদ ভাই দুটো বিরিয়ানি রাখো, জাভেদ ভাই একটা বিরিয়ানি রাখো, রেখে দিত। আর পুরো নাম ভুলে গেছি, মোহাম্মদ জাভেদ। সো আমরা জাভেদ ভাই বলেই ডাকি, তোমরাও জাভেদ ভাই বলেই চিনবে অ্যাকচুয়ালি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সো জাভেদ ভাই তোমার এই দোকানটা কত বছর? আমি তো প্রায় 5-6 বছর ধরে খাচ্ছি, মোটামুটি 800-500 কিসমত পে ডিপেন্ড করতে হয়। 400-500 প্লেট বিরিয়ানি, যারা আমার চ্যানেল থেকে তোমার এখানে আসবে তাদের জন্য কিছু স্পেশাল অফার কিংবা ডিসকাউন্ট? 10% ডিসকাউন্ট মে কর দুঙ্গা। 10% ডিসকাউন্ট, মানে তোমরা যদি এখানে আসো দিয়ে এসে যদি বলো যে ইট লাইক আ বং এর চ্যানেল থেকে দেখে আসছি কিংবা ইট লাইক আ বং এর সাবস্ক্রাইবার, তোমরা 10% অফ পাবে, মানে যা বিল হবে। যদি তোমরা একটা 85 টাকার বিরিয়ানিও নাও, মানে 85 টাকার উপর 8.5 টাকা অফ, 8 টাকা ডিসকাউন্ট, 8.5 টাকা, মানে যাই হোক যাই বিল হবে তার উপর, যা বিল হবে তার উপর যা নেবে এখান থেকে 10% ডিসকাউন্ট। আর কি চাই, আর কথা না বাড়িয়ে এবার এক্সাইটমেন্ট অনেক হচ্ছে, তোমরা একটু বিরিয়ানির স্লো মোশন শট দেখো, ততক্ষণ আমি একটু গন্ধতে একটু ফিল করি, তারপর খাওয়া যাবে। Thank you.
রিভিউটা সবার আগে আমি শুরু করছি উইথ চিকেন বিরিয়ানি। এসে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ। দেবরাজ তো এখানে 5 বছর ধরে খাচ্ছে, তো জানে এখানকার টেস্ট, ও তো ভালোই বলবে। কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছি, আমার খেয়ে এক্সপ্রেশনটা উইল বি আনবায়াসড, অ্যান্ড তোমরা জিনিসটা দেখলে বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি, যেটা আমার দেখে মনে হচ্ছে গন্ধকে। তো কোনো কথা না বলে স্টার্টটা করা যাক। তার সাথে ওরা এক প্লেট ভর্তি স্যালাড দিয়েছে, যেটা কোথাও দেয় না, ইটস ভেরি ইউনিক। তো আমি খুব ভালোবাসি স্যালাড খেতে বিরিয়ানির সাথে, তো আমার জন্য ইটস আ বিগ থাম্বস আপ। লেটস সি কি টেস্টটা। খুব লাইট, খুব একটা অয়েলি নয়, স্পাইসেস আছে, ভালো লাগে খেতে সত্যি। আলু দিয়ে খেয়ে দেখা যাক, আলুগুলো ওয়েল কুক। বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা আলুর মধ্যে ঢুকেছে, ইটস গুড সাইন যে ভালো কুকিং হয়েছে। বিরিয়ানিটা খুবই ভালো খেতে, খুব একটা অয়েল না, এমন না যে খুব ড্রাই যে গলায় আটকে যাবে। অয়েল আছে কিন্তু খুব অয়েলি না, যেটা চিপচিপ করবে সেটা। এটাতে কোনো এক্সট্রা ফুড কালার্স মেশানো নেই, একদম ন্যাচারাল কালার। আমি যেটা দেখতে পেলাম যেখানে কাজু আছে, কাজু, সি দিস ইজ দ্য সাইন অফ রয়্যাল বিরিয়ানি। আমার কাজু খুব ভালো লাগে বিরিয়ানিতে, ভেরি গুড। কাজু কিন্তু ভর্তি বিরিয়ানিতে, বড়ো বড়ো জায়গায় বিরিয়ানিতে কাজু পাওয়া যায় না। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্য চিকেন। একটা বিশাল বড়ো লেগ পিস দিয়েছে, অ্যান্ড আই লাভ লেগ পিস। চিকেনটা কিন্তু ওয়েল কুকড, সফট, এমন না যে হার্ড। অনেক জায়গায় মাংসটা শক্ত থাকে, এখানে সেটা নয়। লেগ পিসটা যথেষ্ট ময়েস্ট। লুক এট দ্য সাইজ অফ দ্য লেগ, দিস বিগ ইট ইজ। তোমাদের দেখায় এটা কতটা সফট, সি স্মুথলি জিনিসটা বেরিয়ে গেল। খুব ভালো ফ্লেভারটা আসছে, এক্সাক্ট ইনগ্রিডিয়েন্টস যেগুলো বিরিয়ানিতে থাকে আছে এর মধ্যে। যে প্রাইস সেই তুলনায় তোমরা ভালো কোয়ালিটি পাবে, খুবই ভালো কোয়ালিটি পাবে। আমি রেকমেন্ড করছি এটাকে, তোমরা এসে একবার খেয়ে দেখো। তোমাদের যদি এখানে কাছাকাছি থেকে দেখো তাহলে তোমাদের রেগুলার ফুড হয়ে যাবে, বাট রেগুলার খেও না, দ্যাটস নট গুড। উইকে একবার কি উইকে দু মাসে দুবার খেতেই পারো। যারা বিরিয়ানি পছন্দ করো তারা এসে এখান থেকে খেয়ে যেতেই পারো রেগুলারলি, নো অফেন্স। তো আমি এবার খাই, কারণ আরেকজন যে আছে ক্যামেরার ওই পারে সে লিটারালি নাক ফসফস করছে, নজর দিয়ে দেবে আমার খাওয়াতে। আমি আমার শরীর খারাপ করতে চাই না, তো তোমরা ওর কথাটাও শুনে নাও, ও কিছু বলতে চায়, বলার জন্য আকপাক করছে। মানে এই বিরিয়ানিটাই আদার্স জায়গা 200 টাকা 250 টাকা এরকম দাম আছে, এতই কোয়ান্টিটি বিরিয়ানি। এর মধ্যে মানে মশলা যত কম মাত্রা মেনটেন করেছে টেস্টটা অত হাই কোয়ালিটি আছে। মশলা কম আছে, তেল কম আছে, কিন্তু টেস্টটা হাই লেভেলে আছে। আর রাইসটা মধ্যে নুনের মাত্রাটা পারফেক্ট আছে, যেটা কি সব বিরিয়ানি দোকান মেনটেন করতে পারে না। যবে থেকে দোকান খুলেছে তবে থেকেই খাচ্ছে। স্পেশালিটিটা এখানে বিরিয়ানি টেস্টটা ভালো, কোয়ান্টিটিটাও ভালো দেয়। আলবেলা বিরিয়ানি ভালো, টেস্টি, সুন্দর বিরিয়ানি। স্পেশালিটি সব জায়গায় কি অন্য কি থাকে, মানে খেয়ে সব মনটা শান্তি পাওয়া যায় না, এখানে খেলে মনটা শান্তি পাওয়া যায়। ভালো কোয়ান্টিটি খেয়ে মানুষ বলে হ্যাঁ খেয়েছি। ওকে, সো তোমরা মেঘনার কথা শুনে নিয়েছো। মেঘনার ফার্স্ট টাইম আলবেলা বিরিয়ানিতে বিরিয়ানি খেয়েছে, অনেস্ট রিভিউ দিয়েছে। গত 5 বছর ধরে কনসিস্টেন্টলি আমি চিকেন বিরিয়ানি খেয়েছি, মাটন বিরিয়ানি আমি খাইনি। সো মাটন বিরিয়ানিতেই আমি নিয়েছি, অ্যান্ড মাটন বিরিয়ানির সাথে আমি নিয়েছি এই চিকেন চাপ। কত দাম এটা? এটা হচ্ছে 60 টাকা দাম। এটা হচ্ছে 60 টাকা, এরকম একটা বড়ো বেশ তোমরা আমাকে দিয়েছে ভালোবেসে, তোমরাও হয়তো এরকম বড়ো বেশি পাবে আশা করি। আর এই হচ্ছে স্যালাড। এইবার বিরিয়ানিটা স্টার্ট করা যাক, মটন বিরিয়ানিটা। মানে জানো তো কয়েক জন্ম ধরে বলে আসছি বিরিয়ানি মানে স্বর্গ আমার কাছে। বিরিয়ানিটা আবার খাওয়া যাক, আমি হাত দিয়েই খাবো, বাঙালি মানুষ, আমি হাত দিয়ে খেতে বেশি পছন্দ করি। ও বাবা, শুরুতেই যেমন মেঘনা বললো কাজু, জাভেদ ভাই আমাকে এত ভালোবাসে। দেখো একটা
দুটো, এটা কিন্তু মেঘনা পাইনি, এটা আমার জন্য। ভাই দাদা তোমরা এক্সপেক্ট করো না যে 110 টাকা তোমরা দেবে এটি দু পিস মটন পাবে, এক পিস মটন তোমাদের জন্য। আমাকে ভালোবাসা তো 5 বছরের ভালোবাসা জাভেদ ভাইয়ের আমার প্রতি তাই দিয়েছে, একটু তাই বিরিয়ানিটা খাওয়া যাক। ভাই আই লাভ ইউ, হেভি বিরিয়ানি। বিরিয়ানি মানে স্বর্গ আমার কাছে, হ্যাঁ সত্যি বিরিয়ানি হচ্ছে স্বর্গ। এদের বিরিয়ানির একটা স্পেশালিটি আছে, এদের বিরিয়ানির মধ্যে একটা র জাফরান, মানে অনেক জায়গায় বিরিয়ানির মধ্যে স্ট্রিট ফুডের কথা বলছি আমি, কিন্তু বড় রেস্টুরেন্টের কথা বলছি না। তোমরা যদি কেউ 200-250 টাকা দিয়ে একটা বিরিয়ানির সাথে কম্পেয়ার করো ভুল হবে না, কারণ একটা স্ট্রিট ফুড আর একটা রেস্টুরেন্টে খাওয়ার মধ্যে অনেক তফাৎ থাকে। আমি কম্পেয়ার করছি স্ট্রিট ফুডের সাথে, এরকম অনেক জায়গায় আছে যেখানে স্ট্রিট ফুডে বিরিয়ানিতে কালার মিক্সচার করা হয়, বাট আমি তোমাদেরকে দেখাবো, তোমরা যদি দেখতে পারো যে এখানে জাফরান, অ্যাকচুয়ালি জাফরান দিয়েই কিন্তু এরা বিরিয়ানিটা বানায়, জাফরান আর দুধ দিয়েই কালারটাকে আনে। আর আরেকটা জিনিস যেটা আমি দেখলাম, ওরা হাঁড়ির মধ্যে বিরিয়ানি বানায় না, তামার বড় ডেচকির ভেতর বিরিয়ানি বানায়। তামাতে বিরিয়ানি বানালে, তামার হাঁড়িতে বানালে বিরিয়ানির টেস্ট একটু এনহ্যান্সড হয়, ওই টেস্টটা এখানে আছে। এবার মাটনটা ট্রাই করা দেখা যাক। আচ্ছা মাটনটা কতটা, ও বাবা রেওয়াজি মাংস, আমার পছন্দের মাংস দিয়েছে। আচ্ছা মাটনটা কতটা, সব দেখো জাস্ট, ও বাবা শুনলো দেখলে মাটনটা কতটা সফট দেখা যাক, দারুণ মাটনটা না, প্রত্যেকবার যখন চিবোচ্ছি জুস বেরোচ্ছে, মশলার জুস, দারুণ খেতে। দেখো যা বড় আলু দিয়েছে, আলুটা কতটা সফট দেখা যাক, তো ভালো নরম আলু। বিরিয়ানিতে আলু না থাকলে বিরিয়ানি অসম্পূর্ণ, একটু অসম্পূর্ণ রয়ে গেছে, ডিমটা দেয়নি, বাট ঠিক আছে। 100 টাকা কিংবা 85 টাকার বিরিয়ানিতে আর কি এক্সপেক্ট করা যায়, ডিম ছেড়ে কাচলি নেওয়া যাবে। আলুটা মুখে মেল্ট হয়ে গেল, মুখে দিলাম মেল্ট, দারুণ লাগছে। গরম গরম বিরিয়ানি, শীতকাল আসছে মানে জমে যাবে। কোয়ান্টিটি কিন্তু খাবারের অনেকটা দিয়েছে, কোয়ালিটি ইজ দারুণ, দারুণ কোয়ালিটি। অ্যান্ড আমাকে দু পিস মানে মাংস দিয়েছে, পরে আমাকে বলবে না যে কেন আমাদেরকে দু পিস মাটন দিল না 100 টাকায়, কারণ এটা আমার জন্য। আমি যদি 5 বছর ধরে খাচ্ছি, আমি 5 বছর একবারও মাটন বিরিয়ানি খাইনি, তাই আমাকে দেওয়া হয়েছে, ভালোবেসে দিয়েছে, আতর মানে হালকা একটা দারুণ। এই বিরিয়ানি কিন্তু মারাত্মক, মাটন বিরিয়ানির সাথে আমি এখানে এই চিকেন চাপটা নিয়েছি, এখানে চিকেন চাপও পাওয়া যায়, চিকেন চাপ এটার প্রাইস হচ্ছে 60 রুপিস আর মাটন চাপের প্রাইস হচ্ছে 80 রুপিস। তো এবার আমি একটু দাঁড়াও, মেসি হয়ে যাবে জিনিসটা, জিনিসটা এটা আমি চিকেন চাপটা নিই, এটা চিকেন চাপ, ওটা চিকেন চাপ নিই, আর এই চিকেন চাপের যে ইয়াব বড় সাইজের চিকেন লেগটা এটাকে নিয়ে একটু দেখা যাক কেমন খেতে লাগে। বিরিয়ানি একটু, বিরিয়ানিটা একটু খাচ্ছি, ভাবনা আলি না হলই হয়, চাপটা দিয়ে বিরিয়ানি খাওয়া যাবে, চাপটা ট্রাই করা যাক, চাপটা একটু শুধু খেয়ে দেখি। চাপের চিকেনটা খুব সফট, খুব ভালো বলবো না, অ্যাভারেজ ভালো টেস্ট চাপটার। আমি বিরিয়ানিটা খাই, কারণ বিরিয়ানি আমি আর পারছি না, জানো তো কী রিভিউ দেবো বলো তো, বিরিয়ানি বিরিয়ানি তো বিরিয়ানি হয় না, কত ভালো লাগছে না তো। ঠিক আছে খাই, আমি বেরিয়ে কথা হবে, বিরিয়ানিটাকে এনজয় করি। আর তোমরাও যদি ভিডিওটাকে এনজয় করে থাকো তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাল বাটনটাকে প্রেস করে রাইটের যে বেল আইকনটাতে আছে ওটাতে নোটিফিকেশান বেলটা অল করে দিও, কারণ না তো পরে আমাকে বলবে যে দেবরাজ দা তুমি ভিডিও ছাড়ছো না, দেখতে পাচ্ছি না। ওকে সো কেমন লাগলো আজকে অনেক ছবিটা তোমার তরফ থেকে? আচ্ছা আলবেলা বিরিয়ানি আমার খুব ভালো লেগেছে, সত্যি কথা বলছি। আমার স্ট্রিট ফুড মানে স্ট্রিট বিরিয়ানি আমি অনেক খেয়েছি, আলবেলাটা ফার্স্ট টাইম খেলাম, অ্যান্ড আমার মনে হয় ইটস ভেরি ইউনিক স্ট্রিট ফুডের দিক থেকে। তোমরা অনেকেই অনেক জায়গা থেকে তোমাদের পাড়ার দোকান থেকে বিরিয়ানি খাও, বাট আমি বলবো যে সপ্তাহে একদিন কি মাসে একবার এসে তোমরা ট্রাই করে দেখতে পারো এইটা। একটা প্রাইসটা ঠিকই আছে, একদম মডারেট প্রাইস, কোয়ালিটি প্রাইসের তুলনায় অত্যন্ত ভালো আমি বলবো, ঠিক আছে। অ্যান্ড দ্য কোয়ান্টিটি দে গিফট দ্যাট ইজ, তোমরা তো দেখলে, তোমরা বলছিলে একটা নতুন জায়গা দেখাও, একটা নতুন জায়গার মানে এক জায়গা এক ঘেয়ে জায়গা হয়ে যাচ্ছে, সমরটা বিরিয়ানি যখন দেখেছিলাম অনেকে বলেছিলে। সো এই জায়গাটা বলো যে তোমাদের কেমন লাগলো এই জায়গাটা দেখে, আর এখানে তোমরা যদি খেয়ে থাকো তাহলে জানাও যে কেমন লাগে, আর যদি না খেয়ে থাকো দেন প্লিজ এসে খাও এন্ড আমাদেরকে জানাও। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল স্টে হ্যাপি, স্টে ফুডি, অ্যান্ড বাঙালি মানেই খাই খাই। চলো বাই গাইজ, সি ইউ ইন আমার নেক্সট ভিডিও, অ্যান্ড বাই।